বিশ্বের শীর্ষ ঘনবসতিপূর্ণ মহানগরী ঢাকা বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায়ও শীর্ষস্থান দখল করেছে। বায়ু দূষণে চীনের উহান এবং ভারতের দিল্লিকে হটিয়ে জনবহুলের শহরের বাতাসের মান বিশ্বের সবচেয়ে অস্বাস্থ্যকর। কয়েক বছর ধরে ঢাকা সবচেয়ে দূষিত বাতাসের পাঁচটি শহরের মধ্যে রয়েছে। তবে চলতি বছর ১৯ জানুয়ারি এয়ার কোয়ালিটি ইন্ডেক্সে এর সূচকে ২৬৯ PPM বায়ুমান নিয়ে দূষিত শহরের তালিকায় শীর্ষস্থান দখল করেছে ঢাকা। চীনের উহান ও ভারতের নয়াদিল্লি যথাক্রমে ২৫২ ও ২১৪ AQI বায়ুমান নিয়ে তালিকায় দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে রয়েছে। প্রতিদিনের বাতাসের মান নিয়ে তৈরি করা AQI সূচক একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটুকু নির্মল বা দূষিত সে সম্পর্কে মানুষকে তথ্য দেয় এবং তাদের জন্য কোন ধরনের স্বাস্থ্য ঝুঁকি তৈরি হতে পারে তা জানায়। সাধারণত ১০০ থেকে ২০০ এর মধ্যে AQI সংবেদনশীল মানুষের জন্য অস্বাস্থ্যকর বলে বিবেচিত হয়। AQI স্কোর ১৫১ থেকে ২০০ হলে নগরবাসীর প্রত্যেকের স্বাস্থ্যের উপর প্রভাব পড়তে পারে, বিশেষ করে শিশু, বৃদ্ধ ও রোগীরা স্বাস্থ্য ঝুঁকিতে পড়তে পারেন। AQI স্কোর ২০১ থেকে ৩০০ হলে স্বাস্থ্য সতর্কতা সহ তা জরুরি অবস্থা হিসেবে বিবেচিত হয়, যেখানে ঢাকা শহরের AQI স্কোর ২৬৯। উদ্বেগের ব্যাপার হল ঢাকার বাতাসে দূষণের মাত্রা দিন দিন বেড়েই চলছে। গবেষণা বলছে ঢাকার দূষিত বাতাসে দীর্ঘদিন শ্বাস প্রশ্বাস গ্রহণের ফলে হৃদরোগ, দীর্ঘস্থায়ী শ্বাসযন্ত্রের রোগ, ফুসফুসের সংক্রমণ এবং ক্যান্সারে আক্রান্ত হওয়ার আশঙ্কা বেড়ে যায়। এবার কোয়ালিটি লাইফ ইন্ডেক্সের প্রকাশিত গবেষণা তথ্যে বলা হয়েছে, শুধুমাত্র বায়ু দূষণের কারণে ঢাকায় বসবাসরত মানুষের গড় আয়ু কমেছে প্রায় ৭ বছর ৭ মাস আর সারা দেশের মানুষের কমেছে ৫ বছর ৪ মাস। ২০১৯ সালের মার্চ মাসে পরিবেশ অধিদপ্তর ও বিশ্ব ব্যাংকের একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ঢাকার বায়ু দূষণের তিনটি প্রধান উৎস হল ইট ভাটা, যানবাহনের ধোঁয়া ও নির্মাণ সাইটের ধুলো। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের এক জরিপ বলছে, ঢাকার বায়ু দূষণের অর্ধেক দায়ী মূলত তরল জ্বালানি পোড়ানোর মাধ্যমে তৈরি যানবাহনের ধোঁয়া। পরিবেশে থাকা খড়, কাঠ, তুষের মতো জৈব বস্তুর ধোঁয়া ও সূক্ষ্ম বস্তুকণা ঢাকার ৪০% দূষণের উৎস। বাকি ১০% দূষিত বস্তুকণা আসে ইট ভাটায় কয়লা পোড়ানোর ধোঁয়া থেকে। ১৯৮৯ সালেও ঢাকা শহরের ১৭% এলাকা ছিল সবুজ গাছপালায় ঘেরা। বিশ্বের স্বাস্থ্যকর ও সুন্দর পরিবেশের শহরগুলোতে এই বৈশিষ্ট্য থাকে, কিন্তু ২০২০ সালে অর্থাৎ মাত্র ৩০ বছরে তা মাত্র ২% নেমে এসেছে। প্রতিবছর শীতকালে, বিশেষ করে নভেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত, বায়ু দূষণের পরিমাণ আরও বেড়ে যায়, যা নগরবাসীর মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি তৈরি করছে। এই অবস্থায় শিশু, প্রবীণ ও অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেওয়া হয়ে থাকে। জাতিসংঘের তথ্যমতে বিশ্বব্যাপী প্রতি ১০ জনের মধ্যে ৯ জন দূষিত বাতাসে শ্বাস নেন এবং বায়ু দূষণের কারণে প্রতিবছর প্রধানত নিম্ন ও মধ্য আয়ের দেশে আনুমানিক ৭০ লাখ মানুষের মৃত্যু ঘটে। প্রিয় দর্শক শ্রোতা, কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত আর সাথে থাকুন দূরবীন নিউজের। ধন্যবাদ।